প্রথমে দলের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের এবং পরে দলের ব্যাটার দীপক খত্রির 46 বলে 65 রানে ভর করে টিসিএ পরিচালিত সমীরণ চক্রবর্তীর স্মৃতি টি টোয়েন্টি ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল ইউনাইটেড ফ্রেন্ডস। মঙ্গলবার এমবিবি স্টেডিয়ামে ফাইনালে তারা প্রতিপক্ষ স্পুলিঙ্গকে 6 উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়নের খেতাব দখল করে। টিসিএ পরিচালিত সমীরণ চক্রবর্তী স্মৃতি টি টোয়েন্টি ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল ইউনাইটেড ফ্রেন্ডস। মঙ্গলবার ফাইনালে তারা প্রতিপক্ষ স্পুলিঙ্গকে 6 উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়নের খেতাব দখল করে। এদিন এমবিবি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় ইউনাইটেড ফ্রেন্ডস। নির্ধারিত 20 ওভারে স্পুলিঙ্গকে 130 রানের বেশি এগুতে দেননি ইউনাইটেড ফ্রেন্ডসের বোলাররা। স্পুলিঙ্গের কোন ব্যাটার বড় রান করতে পারেননি। নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 130 রান সংগ্রহ করে স্পুলিঙ্গ। ইউনাইটেড ফ্রেন্ডসের হয়ে অধিনায়ক রজত দে সর্বাধিক 3টি উইকেট দখল করেন। জবাবে জয়ের জন্য খেলতে নেমে 25 রানের মধ্যে 2 ওপেনারের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ইউনাইটেড ফ্রেন্ডস। দলের হাল ধরেন দীপক খত্রি এবং সেন্টু সরকার। দুজনে 80 রানের পার্টনারশিপ গড়ে দলকে জয়ের ভিতের উপর দাঁড় করিয়ে দেন। দলীয় 105 রানের মাথায় আউট হন সেন্টু সরকার, তিনি 19 রান করেন। দলীয় 117 রানের মাথায় আউট হন দীপক খত্রি, তিনি 46 বলে 65 রান করেন। এরপর আর কোন উইকেট হারায়নি ইউনাইটেড ফ্রেন্ডস। সমীরণ চক্রবর্তী টি টোয়েন্টির ফাইনাল ছিল, স্পুলিঙ্গ প্রথম ব্যাট করে 130 রানের টার্গেট দিয়েছিল ইউনাইটেড ফ্রেন্ডসকে। সেটা ইউনাইটেড ফ্রেন্ডস 131 রান করে, 131 না 133 রান করে আজকের ম্যাচটা জিতেছে। এবং আজকে আরেকটা টুর্নামেন্ট আমরা কমপ্লিট করলাম, সেটা হচ্ছে সমীরণ চক্রবর্তী টি টোয়েন্টি, যেটা সমীরণদার নামেই ছিলেন। আমরা সবাই জানি যে সমীরণ চক্রবর্তীর অবদান ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনে, তো ওনার টুর্নামেন্ট আজকে সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ, টিসিএর তরফ থেকে ধন্যবাদ। দলের হয়ে অধিনায়ক রজত দে এবং শুভম ঘোষ দুজনে অপরাজিত থেকে 5 বল বাকি থাকতে জয়ের জন্য প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেন। স্পুলিঙ্গকে 6 উইকেটে হারিয়ে টিসিএ পরিচালিত সমীরণ চক্রবর্তী স্মৃতি টি টোয়েন্টি ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় ইউনাইটেড ফ্রেন্ডস। অনিমেষ শর্মার রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।